এটাতে গুরুত্বপূর্ণ খবর দিব বিচাৰিছো অগ্নিপথক লৈ এবাৰ অসমত উত্তাল প্ৰতিবাদ সাব্যস্ত কৰা হৈছে অগ্নিপথক লৈ প্ৰতিবাদ মুখৰ হৈ পৰিছে অসম অসমত সাব্যস্ত কৰা হৈছে উত্তাল প্ৰতিবাদ বিহাৰৰ পাছত এবাৰ অগ্নিপথক লৈ উত্তাল হল অসম এটা বিগ ব্রেকিং টাইম এটা দৰ্শক সকলৰ বাবে লৈ আহিছো অগ্নিপথক লৈ অসমত উত্তাল প্ৰতিবাদ অগ্নিপথ আসনিক লৈ বিহাৰৰ পাছত এবাৰ অসমত প্ৰতিবাদ সাব্যস্ত কৰা হৈছে হক যুৱকে প্ৰতিবাদ সাব্যস্ত কৰিছে দেৰগাঁৱত প্রতিবাদ করছে একাংশ নিপনুয়া যুবক সেনাবাহিনীর যোগদানের বাবে দীঘলিয়া সময় ধরে এই সকল যুবক যুবকে প্রস্তুতি চলাই রাখিছিল কিন্তু তার মধ্যে অগ্নিপথ আসনি ঘোষণা করার বাবে এটা অগ্নিপথ আসনি বিরোধিতা করে সাব্যস্ত করা হয়েছে প্রতিবাদ অগ্নিপথ আসনির বাবে বঞ্চিত হব এই সকল নিপনুয়া যুবক দীর্ঘদিন ধরে সেনার যোগদানের বাবে তেওঁলোকে প্রস্তুতি চলাই রাখিছিল কিন্তু তার মাজতেই অগ্নিপথ ঘোষণা করা হল আর এই অগ্নিপথক লৈ ইতিমধ্যে বিহার আর হারিয়ানার প্রতিবাদ হয়েছে বিহার আর হারিয়ানার যুবক সকলে সাব্যস্ত করেছে উত্তাল প্রতিবাদ এক উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে বিহার হারিয়ানাত আর বিহার হারিয়ানার পাশে এইবার অসমত প্রতিবাদ সাব্যস্ত করা হয়েছে দেরগাঁওত গণতান্ত্রিক প্রতিবাদ সাব্যস্ত করেছে একাংশ নিবনুয়া যুবক আমি নিশ্চয় এই মুহূর্তে দেখাব বিচার দেরগাঁও এরিয়া হাতে হাতে প্লে কার্ড লৈ আহিছে কয়েক যুবক অগ্নিপথক লৈ সাব্যস্ত করেছে প্রতিবাদ আর্মি একদম আমি নিঃসংসরে কয়েছো এইদরে সাব্যস্ত করা হতো উত্তাল প্রতিবাদ দেরগাঁওত প্রতিবাদ মুখর হয়ে পড়িল একাংশ যুবক কেন অগ্নিপথ আসনি ঘোষণা করেছিল প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং আর অগ্নিপথক লো ইতিমধ্যে বিহার হারিয়ানার উত্তাল প্রতিবাদ সাব্যস্ত করা হয়েছে আর তার মধ্যে এইদরে অসমত প্রতিবাদ মুখর হয়ে পড়ছে এখন নিবনুয়া যুবক মন্তব্য আছে আগবাইছে এটা কথা স্পষ্ট হয়ে পড়েছে যে নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন সরকারখনে সেনার নামতে নহয় গোটেই দেশখনের নামতে বেইনামি করেছে আর সেই বেইমানির ফলস্বরূপে আজি এনেক ছাত্র রাজপথলে ওলাই আবলে বাধ্য হয়েছে এয়া কোনো সংগঠনের প্রতিবাদ নহয় এয়া কোনো রাজনৈতিক প্রতিবাদ নহয় এয়া খাটি খাওয়া মানুষের প্রতিবাদ খাটি খাওয়া মানুষের লড়া ছলে যেটা চাকরির কারণে চাকরি মেরিট বেসিসত পাস করার পাশে নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন সরকারখনে তেওঁলোকক প্রাপ্যর বঞ্চিত করে সেই প্রাপ্যর প্রতিদানস্বরূপে তেওঁলোকে আজি উত্তর বিচারি ওলাই আছে রাজপথলে আর আমি এটা কথা কব বিচারিছো যে তেওঁলোকৰ যে প্রসিডিওর অগ্নিপথ আসনি সেই অগ্নিপথ আসনি কেউ আজি যুব সমাজে মানি নলয় সমগ্র ভারতবর্ষের লগতে অসমতো ইয়ার জুই জ্বলিছে আর যিখিনি প্রাপ্য চাকরি বিচারি ওলাই অসমীয়া লড়া সেই অসমীয়া লড়াখিনির লগত যদি কোনো নরেন্দ্র মোদী কোনো অমিত শাহে যদি দুই নম্বরী করেন বলে ভাবিছে তাহলে তেওঁলোকে এটা কথা স্পষ্ট রাখক যে দেশের ভবিষ্যৎ দেশের ভবিষ্যৎ তেওঁলোকক বর্ডারত ডিউটি করবর কারণে ওলাই আহিছিল কিন্তু বর্ডারত ডিউটি করবলে ওলাই অহা আজি এই সেনা হবলে ওলাই অহা আমার খাটি খোৱা লড়াবোৰক আজি রাস্তা থিয় করাবলে বাধ্য করে দিলে এই বিজেপি নেতৃত্বাধীন সরকারখনে এহেতক ধিক্কার দিছো ননসেন্স সরকার কোনো ধরনের আপনার পরিকল্পনা নথকা পরিকল্পনা প্ল্যানিং নথকা সরকার এখন আর সেই কারণে দেশের ডিফেন্স সিস্টেমের জড়িত চাকরিকো তেওঁলোকে কনটেক্সুয়াল করবলে ওলাইছে গতি ইয়ার পর এটা কথা স্পষ্ট করে দিছো যে এই যে আসনি সেই আসনি বাতিল করব নহলে ইয়াতকৈ আৰু জংগীয়া জোলা হোৱাটো নিশ্চিত নাই আৰ্মিৰ কাৰণে আমি যিটো মানে এতিয়া যিটো চিটুৱেশ্যনত আছোঁ আমি এইবোৰ মানে অলপ বহুত মানে ভয়াৱহতা এইবোৰ আমি এইকাৰণে আমি ওলাই আহিছোঁ আজি ৰাজপথত এইকাৰণে আমি নৰেন্দ্ৰ মোদীক আৰু ৰাজনাথ সিঙক এইবোৰ যোন লিডাৰ আছে এইবিলাকক আমি কৈছোঁ যে আমাক সোনকালে এক্সামটো পাতক আৰু টি অ' ডি কেঞ্চেল কৰক টি অ' ডি স্কিমটো নাইকিয়া কৰক অল ইণ্ডিয়াৰ পৰা এইবোৰ আমি নিবিচাৰোঁ আমার জনসাধারণ এইবোৰ নিবিচাৰে বিজেপি সরকার গোবে 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 বিজেপি সরকার গোবে 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 নরেন্দ্র মোদী গোবে 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 এক্সাম তো পাতিব লাগে আর আমি যোনবো কষ্ট কৰিছিল এক্সাম তো নহলে আমার হেবো কষ্ট বিফল ইনে যাব আমার এক্সাম তো লাগিবই আর্মি এক্সাম লাগিবই অঙ্গন চলিছে
চলিছে চলিছে চলিব গো বেক আর্মি একদম লাগি বয় লাগি